রাজধানীর বাংলা মোটরে ওয়েলকাম পরিবহনের একটি বাস চাপায় কোরবান আলী নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন। সোমবার সকালে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বাম পাশে চাপা দিলে মোটরসাইকেলে ধাক্কা লাগে, এতে পুলিশ সদস্য মারা যান। ওনার ছোলো করে যাওয়া উচিত ছিল বাসটার, কিন্তু উনি ছোলো না করেই ওনাকে মেরে দেয় পিছ থেকে, একদম পিছ থেকে মেরে দিলে উনি পড়ে যায়, পড়ে যায় ওনার পিছনে চাকাটা ওনার উপরে উঠে যায়। আমরা ওই গাড়িতে ছিলাম, গাড়ি আসতেছে আসতেছে, আমরা তো ভিতরে ছিলাম আর কি, দেখি হঠাৎ করে তা উদ্দেশ্যে আমরা সবাই ভিতরে ভয় পেয়ে গেছি। তারপরে গাড়ি সামনে টাইনে গেছে, যাই ওই জায়গা গাড়ি থামাইয়া ড্রাইভার দেখলাম নাইমে খালি দৌড়ার দৌড়। বাসের সাথে পিছনে মোটরসাইকেলের পিছনে ধাক্কা লাগে, ধাক্কা লাগার সাথে সাথে বাস থেকে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরে বাচ্চার পিছনের দুই চাকার ওনার উপর থেকে চলে যায়। উপস্থিত পুলিশ কর্মকর্তা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এটাকে ওই যে সুরতহাল করতে হবে, আমাদের থানার টিম আসতেছে, আমরা তো ট্রাফিকের লোক, থানার লোক আসতেছে, থানার লোক আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস চালকের অসাবধানতার কারণেই এই মৃত্যু। আর কত প্রাণ গেলে এই অকাল মৃত্যুর অবসান ঘটবে? সিদ্দিকুর রহমান রোমন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।